আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার নিজের একটি কষ্টের কথা আপনাদের কাছে শেয়ার করব। দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আমি যখন ছোট, আমার যখন 7 বছর, তখন আমার বাবা মারা যায়। যাদের বাবা নাই তারা একমাত্র বুঝে বাবা না থাকার কষ্ট, আর যাদের বাবা আছে তারা বুঝবে না। বাবা না থাকলে ঠিকই বুঝবে যে বাবা না থাকার কত কষ্ট। আমি বাবাকে কিছু দিতে পারি নাই, বাবার জন্য কিছু করতে পারি নাই। অনেক স্বপ্ন ছিল বাবার জন্য কিছু করব। মায়ের যে মা আছে, আমার মা বেঁচে আছে, সবাই মার জন্য দোয়া করবেন। আমি তখন ছোট, আমার বাবা অনেক কষ্ট করে মারা গেছে। আমি বলতো আমার কষ্ট হইতেছে, আমার স্বপ্ন অনেক ছিল, বাবার মুখে হাসি ফুটাইব, মায়ের মুখে হাসি ফুটাইব। আমার বাবা মারা গেছে আমার যখন 7 বছর, আমি বাবার জন্য কিছু করতে পারি নাই। মাঝে মাঝে বাবার জন্য অনেক কষ্ট হয়, বাবার কথা মনে হইলে চোখ দিয়ে অজরে পানি ঝরে, চোখের পানি ধরে রাখতে পারি না, খুব কষ্ট লাগে বাবার কথা মনে হলে। হয়তো আমি প্রকাশ্যে কারোর সামনে কাঁদতে পারবো না, কিন্তু এখন আমি নিজের ভিডিও নিজে করতেছি। এখন আশেপাশে কেউ নাই, আমি একাই এখানে, আপনারা দেখতে পারছেন এখানে কেউ নেই আশেপাশে, নিরিবিলি জায়গা। আমি একা একা খুব কাঁদি। আমি যখন ঘরে থাকি, যখন ঘুমাই থাকি, মাঝে মাঝে বাবার কথা মনে হয়। আমি যখন একা থাকি বাবার কথা মনে হয়, আমি বাবার বোঝাতে পারি না কতটা ভালোবাসি, কারণ তখন ছোট অত কিছু বুঝতাম না, কিন্তু বাবাকে ভালোবাসতাম, ঠিকই অনেক ভালোবাসতাম। আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে মাঝে মধ্যে। যখন কোথাও যাইতাম বাবা খুঁজতো, সারা বাড়ি খুঁজে খুঁজতো যে সাউন্ড কই, সাউন্ড কই। এসব কথা আমি কখনো কারোর কাছে শেয়ার করি নাই। আজকে ফার্স্ট আমি ভিডিও করতেছি, আজকে ফার্স্ট আমি আপনাদেরকে শেয়ার করতেছি। এসব কথা আমি কখনো কাউকে শেয়ার করি নাই। আমি জানি যাদের বাবা নাই তারা বুঝে কতটা কষ্ট, আমি নিজেই একমাত্র সাক্ষী, আমার বাবা নাই, তাই আমি বুঝতেছি। তাই সকলকে অনুরোধ করব যে যাদের বাবা আছে সবাই বাবাকে সম্মান করতে শিখো, বাবার মনে কখনো আঘাত দিয়ে না। ভাই বাবা না থাকলে যে কত কষ্ট, সেই কষ্ট আমি বুঝি একমাত্র, তারাই বুঝবে যাদের বাবা নাই। যারা এই ভিডিওটি দেখতেছেন যাদের বাবা নাই তারা বুঝবে, অবশ্যই বুঝবে, তারা বুঝে কতটা কষ্ট বাবা না থাকা। না খুব কষ্টের পর আপনাদের কাছে শেয়ার করতেছি ভাইয়া। যারা ভিডিওটি দেখেন, ভাইয়ের আপুরা যারা ভিডিওটি দেখেন, সবাই বাবাকে সম্মান করবেন, বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। বাবা না থাকলে যে কত কষ্ট সেটা আপনারা পরে বুঝবেন, যদি বাবা কখনো চলে যায়। আমি দোয়া করি সবার বাবা 1000 বছর বেঁচে থাকুক। আমি নিজে থেকে একটা মানে বাবা না থাকার কষ্ট মানে একটা ইসলামিক সঙ্গীত বলবো, সবার আশা করি ভালো লাগবে। আপনারা আপনাদের খুব চান ইসলামিক সঙ্গীত গান, কিন্তু একটু থেকে আমি একটু বলবো, আর একটু আমি নিজে থেকে বানাবো, আর একটু আমি নিজের থেকে বানিয়ে বলবো, তো আপনারা পুরো শুনবেন। আমার খুব কষ্ট হয় বাবাকে, আই মিস বাবা, আমি বাবাকে অনেক মিস করি, সেটা কারো কাছে প্রকাশ করতে পারি না। আজকে ফার্স্ট আমি ভিডিও করতেছি, আপনাদের কাছে শেয়ার করতেছি। খুবই খুবই খারাপ লাগে। তো আমি আমি শুরু করলাম, আমি নিজের থেকে একটা ইসলামিক সঙ্গীত কিছু অন্যের, সেটা আপনাদের জানেন, আপনারা জানেন, সকলেই জানেন বাবা মানে হাজার বিকেল। এটা কিছু অংশ ওখান থেকে নেবো, আর কিছু অংশ আমি নিজের থেকে বানিয়ে বলবো, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। আর ভালো লাগলে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, পাশে থাকবেন সব সময়, দোয়া করবেন সবাই, সবার সকলের জন্য দোয়া রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আর আমার মায়ের জন্য দোয়া করবেন, যাতে আমার মায়ের হায়াত বাড়াই দেয়। সবাই
ভিডিওটি দেখতে থাকুন। তো আমি শুরু করলাম। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাটছে বলো যাচ্ছে বলো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, বাবা মানে কাটছে বলো যাচ্ছে বলো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবার কথা মনে হলে চোখে পানি আসে, বাবা তুমি চলে গেছো আমাদেরকে ছেড়ে, বাবার কথা মনে হলে চোখে পানি আসে, বাবা তুমি চলে গেছো আমাদেরকে ছেড়ে, বাবা তুমি ভালো থেকো পারেতে, আল্লাহ তুমি জান্নাতে নাও আমার বাবাকে, বাবা তুমি ভালো থেকো পারেতে, আল্লাহ তুমি জান্নাতে নাও আমার বাবাকে, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।